তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো তোমার জানা মতে প্রভু জেলা ওরে যদি ভেঙ্গে টুকরা কইরা দিলাম দুদকে এই জালিমের জালিম তুই যেই বেকুন বেহেস্তে চন্দ্রের সূর্যের কি কষ্ট হইতো না? প্রশ্ন বাকি রয়েছে নি না রয়েছে না? এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে ওরে মানুষ জাতি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, মাটির মানুষ মাটিতে থাকতে পারো তোমার কোনো কষ্ট হয় না। এমন পাবেন পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে এদের কোনো কষ্ট হয় না। এমনই ভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া আমি মৌলায় এমন ভাবে সৃষ্টি করেছি, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুদকে দেওয়া হইব চন্দ্রের সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। এটা হলো আল্লাহর কুদরতি লীলা, কেমন করে চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন। পূজারীদেরকে দেখাইবেন তুই তারে প্রভু মনে করস তারে দিলাম দুদকে, অথচ চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কোনো কষ্ট হবে না। এতক্ষণে এক জাতীয় সৃষ্টি জগতের কথা শুনলাম, ইসরাফিলের সিঙ্গার পুঁথি সৃষ্টি জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে শুনলাম সৌরজগতের কথা, এখন আসলে একটু প্রাণীদের কথা শুনি। মানুষ জিন ফিরিস্তা পাখিকুল অন্যান্য প্রাণী হাঁস মুরগি ঠিক কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ বা লোকগুলো লক্ষ্মী বেড়া ওরা কিভাবে ধ্বংস হবে? আল্লাহ আজকের সুরা সুরায়ে কারিয়ার আয়াতই আলোচনা করেছে। দুনিয়ার মানুষ আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে ওই সময় বিশ্বের মুখে শুধু বেঈমানের গোষ্ঠী থাকবে রে, মুসলমান একজনও থাকবে না। মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান ঘুরতে যাবে, কিন্তু ধনে বিজ্ঞানে কাজ হবে না। এই বিকটাবাজে সেই দিন সারা বিশ্বের বেঈমানের গোষ্ঠী দিশে হারা পাখির ন্যায় দিশা হারাইব, দিশাহারা পাখি যায় দিশা হারাইব। দিশাহারা পাখি কি? কাল ফারাশিল মাবসুস। দিশাহারা পাখি, দিশাহারা পাখি কি? ঝড় তুফান হইলে শেষ হইলে বাড়ি থেকে বের হয়ে দেখবেন এইরকম দেখা যায়, একটা পাখি তুফানের আঘাতে দিশা হারাইয়া গাছের ডালে যে বসে এ দিশা হাইতেছে না। পাখির দুই অবস্থা, একটা হলো বসা আর একটা হলো উড়ে দিয়ে যাওয়া। বসতে যখন দিশা হয় না উড়া দিয়ে যাইতে চায়, যাইতে ও পারে না, ফুলগা জায়গা ছেলেরা দৌড়ে দৌড়ে লায় তেঙ্গের মধ্যে শক্তি শুকলি দিয়ে বাইতে লায়, এরকম করে নিনা করে না। সেই দিশে হারাগ পাখির সঙ্গে তুলনা দিয়া মৌলা বুঝাইছেন, এ দুনিয়ার মানুষ ওই দিশে হারা পাখির নেন সেই দিন বেঈমানের গোষ্ঠী দিশা হারাইব, বসতেও দিশা নাই, দাঁড়াইতেও দিশা নাই, ঘুমাইতেও দিশা নাই, গড়েতেও দিশা নাই, বাহিরেও দিশা নাই। বাচ্চারা দৌড়াইব বাবার কাছে, যে দেখবে আমি যেমন দিশে হারাম আমার বাবা আরো বড় দিশে হারাম। মহিলারা দৌড়াইব তাদের স্বামীর কাছে, যে দেখবে আমি যেমন দিশে হারাম আমার জামাই বাবু আরো বড় দিশে হারাম। লোকজন দৌড়াইব নেতাজির কাছে, কোথায় মেম্বার, কোথায় চেয়ারম্যান, কোথায় এমপি, কোথায় মন্ত্রী, কোথায় প্রধানমন্ত্রী, যে দেখবে আমি যেমন দিশে হারাম আমার এমপি মন্ত্রী দিগ আরো বড় দিশে হারাও। সেই দিন মানুষ
দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইবো, একটুখানি দিশা তাদের মনে মনে থাকবো। এটা কোনটা? ওরা বলবো গ্রামেতে শান্তি নাই, শহরেতে শান্তি নাই, মহল্লাতে শান্তি নাই, বাজারেতে শান্তি নাই, পাড়াতে শান্তি নাই। সম্ভবত দাজির মাঠে নামলে আমরা দিশা হাইতে পারি। মানুষ যাকে যাকে দাজির মাঠের মধ্যে নামবে, ডাকা ডাকি করতে থাকবে, চলো চলো মাঠে, চলো মাঠে, চলো। মানুষ যাকে যাকে মাঠে যাইয়া দাঁড়াইবো, দাঁড়াইবো মোটামুটি আরামের সাথে, দেখতে পাইবে ফাঁকিরা উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হচ্ছে। এখন তো ফাঁকি মানুষ দেখলে বয়েতে উড়া দিয়া যায়, সেই দিন ফাঁকিরা মানুষকে বয় হইবে না, সেই বিকট আওয়াজের বয়েতে মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে। এরপরে দেখতে পাইবে অন্যান্য প্রাণী, সাপ বিচ্ছু বাঘ বা লক্ষ বক্রী বেড়া ঘর থেকে জঙ্গলা থেকে ছিদ্র থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হচ্ছে। এমন ভাবে মানুষ মধ্যখানে উপরে যাকে যাকে পাখি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী, হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাঠের মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে। কেমন বিপদ? আল্লাহ সূরা জিলজাল আলোচনা করেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাগাত وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا মাঠের মাঠের মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে রে। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া কোনোদিন দেখা দেয় নাই, যে ভূমিকম্পনের কারণে মাঠের মাটি বড় বড় পাথর দেওয়া শুরু হইব। এই পাথর দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। আল্লাহ বলেন সেই দিন মানুষ মাদের মাটির সঙ্গে কথা বলিবে, মাদের মাটির জবান খুলিয়া দেওয়া হইব, মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব। কি কথা বলা বলি হবে? এর ব্যাখ্যায় নবীজি বলেছেন মানুষ বলবে, এর মাঠের মাটি তোমার আবার কি হয়ে গেল, তুমি কেন ফাটিয়া যাইতেছ, গ্রাম সারিয়া শহর সারিয়া তোমার মধ্যে দাঁড়াইলাম, তুমি কেন কম্পমান, তুমি কেন ফেটে যাইতেছ, তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছ। এমন মুহূর্তে মাটির জবান খুলিয়া দেওয়া হইব, মাটি বলবে যেই জায়গার মানুষ সেই বাসায় বলবে, মাটি বলবে এ মানুষ নামক জালিম, তুই আমার সঙ্গে কথা বলস, তোর কি লজ্জা লাগে না, তোর কি ভয় লাগে, আমার মধ্যে দাঁড়িয়া তুই গুনগুনা করেছিলেন, আমি মাটির মধ্যে বসিয়া তুই গুনগুনা করেছিলেন, আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো, তোমার কি শরণ নাই, এ মানুষ নামক জালিম, তোর গুনার কারণে আমি মাটি পাটিয়া কানকা। আমার ভাই মাটির জবান খুলে যাবে, মাটি বলবে মানুষ রে বেঈমানের গোষ্ঠী, তোর গুনাহ আমি মাটি আর সহ্য করতে পারি না, তোর গুনার কারণে পাঠিয়া কানকা। এর কিছুক্ষণ পরে আল্লাহ আজরাইলকে নির্দেশ করে দিবেন, আজরাইল দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও। কিছুক্ষণ পরে মানুষের চোখের সামনে মানুষের মাথার উপরে সমস্ত পাখির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে মানুষের চোখের সামনে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে। একটা বাহাদুর আর জমির উপরে থাকতে পারবে না, থাকবে শুধু ফিরিস্তার দল। আজরাইল আল্লাহর দরবারে ওইটা রিপোর্ট শুনাইব, কারগুজারি কি রিপোর্ট? আজরাইল বলবে মৌলারে আমারে যে দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্ব
ফুরুফুরি পালন করেছি আকাশের ঊর্ধ্ব দেখে নিয়াগ সাত জমিনের নিচ পর্যন্ত আর কোন প্রাণী নাই সমস্ত প্রাণীর প্রাণকে কবচ করেছি শুধু ফেরেশতা জাতি সারা আল্লাহ বলবেন এ ইব্রাহিম এবারে তোমার প্রতি নির্দেশ তুমি সহ চারজন বড় ফেরেশতা ইসরাফিল মিকাইল জিব্রাইল আর তুমি আজরাইল সারাগ সমস্ত ফেরেশতাদের জান বাহির করে আসরে আমার ভাই আল্লাহর আদেশে আজরাইল সমস্ত ফেরেশতা চারজনকে বেঁধে রেখে সমস্ত ফেরেশতাদের জান বাহির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবে মোল্লারে এইবারে আমি সহ চারজন বড় ফেরেশতা সারাগ জগতে আর কোনো ফেরেশতাও নেই আল্লাহ বলবেন এ ইব্রাহিম এবারে তোমার প্রতি নির্দেশ তুমি সারা বাকি তিনজন ফেরেশতার জান বাগির করে আসরে ইসরাফিল মিকাইল জিব্রাইলেরও জান বাগির করে আসরে আজরাইল এই তিনজনেরও জান বাগির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবে মোলারে এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল সারা জগতে আর কিছুই না আল্লাহ বলবেন এ ইব্রাহিম এখন তো তোমার পালা আসিয়া গেছে তুমি সবের জন্য মালাকুল মউত আজরাইল ছিলে রে এইবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বনবে জাননি আমি আল্লাহ একটা আদেশ করে দিব আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন মউত ইয়া মালাকাল মউত এ মালাকুল মউত আজরাইল তুমি মরে যাও আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলের মরণ হইয়া যাইব সুবহানাল্লাহ মউতের দায়িত্ব আজরাইল পর্যন্ত শেষ আর বাকি রইল কে না এরপর আওয়ামী লীগ থাকবো মাননীয় প্রধানমন্ত্রী থাকবা এরা কোনো মরণিত না এরা বাংলাদেশে ওভার ব্রিজ করতে করতে সিদ্ধার্থ মন্ত্র হাত লাগাইলে তো মরত না এরা এই সমস্ত আলোচনা আল্লাহ আল্লাহর আল্লাহর রসুল কেন করেছেন এগুলি শুই না বয় পাওয়ার জন্যে আমি কিসের জন্য এত পাগল হয়েছি দুনিয়ার জন্যে সব ভাঙ্গে টুর মার হবে আমি এগুলির জন্য পাগল হয়েছি কেন দুইটা সৃষ্টি জগতের কথা বললাম সৌর জগতের কথা প্রাণী জগতের কথা সময় তো হয়ে গেছে অনেক আরো কথা দেখি কোন আপনারা আল্লাহ আমার ভাই আসুন একটু নদী সাগরের কথা শুনি আপনাদের এই দিক দিয়ে তো বুদ্ধ হয় সুর মারছে না সুনামগঞ্জি দিয়ে সুর মারছে সুরমা কুশিয়ারা মেঘনা যমুনা পদ্ম নদী সঙ্গ নদী কুমতাক্ষ নদী বুড়িগঙ্গা নদী তিতাস নদী ব্রহ্মপুত্র নদী আটলান্টিক মহাসাগর আরব সাগর বারস সাগর বঙ্গোপসাগর ফেনাং সাগর তিব্রিস্তানের তিব্রিয়া উপসাগর এক কথায় সারা বিশ্বের সমস্ত নদী সাগর গুলি কি হবে আল্লাহ আরেকখান আয়াত বলেছেন আমার পকেট থেকে কুটিয়েছে ওট কথা ইজাল কাওয়াকিব ইজাল বিহারু ফুজ্জিরাত আল্লাহ বলেন ইজাল বিহারু ফুজ্জিরাত বিহারের অর্থ হলো সাগর ফুজ্জিরাতের অর্থ হইল উতলানো আল্লাহ বুঝাইতে চান এ দুনিয়ার মানুষ আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে সমস্ত পানি উতলানো শুরু করবে রে পুকুরের পানি উতলাইব খালের পানি উতলাইব বিলের পানি উতলাইব নদীর পানি উতলাইতে থাকব সাগরের পানি উতলাইতে থাকিব উতলাইতে উতলাইতে পুকুরের পানি বিলে যাইব বিলের পানি খালে যাইব খালের পানি নদীতে যাইব নদীর পানি সাগরে যাইব ওই দিন নদী আর সাগরের মধ্যে কোনো বাঁধ থাকবে না ওই দিন মিঠা পানি আর নমক পানি একত্রিত হইয়া যাইব দেখ
ওই দিন সমস্ত পানি উতলাইতে উতলাইতে একত্রিত হয়ে যাইব। নবী বলেন মায়ের উম্মত এখানেই শেষ নয় রে, এইবারে সেই বিকট আওয়াজের কারণে পানি উতলাইতে উতলাইতে পানির মধ্যে জাগায় জাগায় আগুন উঠা শুরু হইব। এইভাবে আগুন উঠতে উঠতে সমস্ত পানি আগুনে পরিণত হইব। এ দুনিয়ার মানুষ নদী সাগর বিল খাল সমস্ত পানি আগুন হইয়া যাইব। নবী বলেন কালি শেষ নই রে, এই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বা উন্ডারি দেওয়া হইব। কোন মানুষ হাসরের মাঠ থেকে পলায়ন কইরা সর্বযুগের সমস্ত মানুষ উঠবে রে, এর মধ্যে একদল মানুষের চেহারা হবে নুরানি উজ্জ্বল, এরা সংখ্যায় কম হবে, এরা হবে জান্নাতি, আর একদল হবে এদের চেহারা হবে কালা মাবুসার ন্যায় অন্ধকার, এরা হবে জাহান্নামি। সমস্ত মানুষ হাসরের মাঠে উঠার পরে এই দুই দলে বিভক্ত হইব। এর ভিতরে আল্লাহ হাসরের মাঠের চতুর্দিকে আগুন দিয়া বাউন্ডারি দেওয়া হইব, সমস্ত বাণী হবে আগুন, এই আগুন দিয়া আসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ, একটু জমিনের কথা হইতা, সাতটা জমিন আমরা হয় নম্বর এক নম্বরে, এর নিচে ধারাবাহিক সাতটা আছে, এক একটার গভীরতা কতটুক আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই, পারবেও না। এই সাতটা জমিন কি হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। এ দুনিয়ার মানুষ জমিনের মধ্যে ভূমিকম্পন হইব, বড় বড় ফাটল দিবে দে, এই ফাটল দিয়া জমির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। আজকাল জমিনের নিচে আজকাল আছে রে সিকিল আছে রে, ভারী জিনিস আছে রে, এই ভারী জিনিসের কারণে জমিনে তো নড়াচড়া করে না, জমিনের নিচে ভারী জিনিস আছে। ভারী জিনিস কি আছে জানেন? জমিনের উপরে যেমন মাটির পাহাড় আছে, জমিনের তলদেশে স্বর্ণরূপার পাহাড় আছে। সুবহানাল্লাহ, কইতাম দরকার পড়েনি স্বর্ণ না, তাইলে সাত জমিনের তলে গেলে ভাই ভাই যাও, আর শখ আছে আমার ভাই ধান, আমাদের বাংলাদেশ নয় আমাদের বৃহত্তর সিলেট বিভাগের এক বুজুর্গে বলেছিলেন, শুধু সিলেটের মাটির নিচে যেই সম্পদ আছে এটি উঠাইয়া দিলে সিলেটের মানুষ ইনকামের জন্য লন্ডন যাইতে হবে না, লন্ডনের মানুষ ইনকামের জন্য সিলেট আসতে হবে। নাম কইতাম না, কইলে তো হলুছিলেন, সবে হয়েছিল বলা হয়েছিল, হুজুর বলেন না কেন এত বড় সম্পদ সিলেটের মাটির নিচে, বলেন না কেন? বলবো না, মাটির উপরে আছে, এই যে তুই ঠিক মতো বন্টন হয় না, ঘুষ খাওয়া খায়, মন্ত্রী খায়, এমপি খায়, ঠিক না বেটি? নদীর মাটি খায়, লেকচিন খায়, লেকচিনের বরাদ্দ টেকা খাইলে লেকচিন খায় না, সুরায় শুরু করলে গুরু শুরু করলে একটা পজিশন আছে, সুরারও একটা পজিশন আছে,
স্বর্ণ চুরি করে লেট্রিন চুরি করতে এইগুলো আমরা দেশের মন্ত্রী এটা হলো লেট্রিন চুরা মন্ত্রী সব না কিছু বালাও আছে দরতাইনি আমি মিরি ফুরি যাইয়া লেজ লাগাইয়া দিছি দরতার তাই না কিছু বালাও আছে আবার অধিকাংশ ওই লেট্রিন চুরা মধু চুরা বালু চুরা মাটি চুরা আমার ভাইজান কই থেকে হই আসলাম মাটির নিচে সম্পদ আছে তিনি বলেছিলেন বাণীর উপরে যা আছে এটাই তো ঠিক মতে মানুষের হয় না ইসলামী আইন কা বাস্তবায়ন করো আমার গল্লাইটা গুতাইয়া দেখাই দিব কোথায় সর্দার খনি কোথায় রূপার খনি লাল সামরা কাহিনা খনি উদ্ধার করতে হবে না আমার গল্লাইটা গুতাইয়া খনির মুখটাও দেখাই দিব ইসলামী আইন বাস্তবায়ন করো কোরআন কোরআনী আইন সংসদে দাও এরপরে দেখাইব সম্পদ কোথায় আছে জমিনের নিচে ভারী সম্পদ আছে এই জন্য জমিনে নড়াচড়া করে না আর ওই জমিনে দাঁড়াইয়া আল্লাহর বিরুদ্ধে কথা কো হে নাস্তিক মুর্তা ও তসলিমা নাসরিন শাহরিয়ার কবির আরো কত তাই তাই না ভিন্ন এই নাস্তিকের গোষ্ঠী একটু চিন্তা করো কার জমিনে দাঁড়াইয়া নাস্তিকতা করো ওই দিন জমিন ফাইটা নিচের সম্পদ উপরে উঠিয়া যাইব এখন কোন জমিনটা বাড়ি থাকবো না হালকা হয়ে যাবো একটা কলসে যদি পানি থাকে কত ভারী মহিলা কলসটাকে নিয়ে একদম বাঁকা হইয়া যায় এই দুনিয়াতে ওখান নাই কলস লইয়ার মহিলা যাওয়ার লাগে না আমার ভাই আর যদি লেমনের কলস হয় পানি না থাকে খাইনি আঙুল দিয়ে একটা ধাক্কা দিলেও কয়েকটা গুড় মেরে দিব জমিনের নিচে সম্পদ উফরে উঠে যাইব সিঙ্গার ফু আরো বিকট হইব আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা এ দুনিয়ার মানুষ ওই বিকট আজেন জমিনের মধ্যে ভূমিকম্পন হইব বড় বড় ফাটল দিবে এই ফাটল দিয়া মাটির নিচে সম্পদ সব উপরে উঠা শুরু হইব জমিনটা হয়ে যাবে একেবারে ঠুল জমিনের নিচে আর কিচ্ছু থাকবে না রে সিঙ্গার সু হইবে আরো বিকট যার কারণে বিশাল সাতটা জমিন একেবারে অস্তিত্ব হারা হইব সৌরজগৎ শেষ প্রাণী জগৎ শেষ প্রাণীও শেষ জমিনও শেষ একটু পাহাড়ের কথা শোনাইবা পাহাড় কিভাবে ধ্বংস হবে একা এত আল্লাহ বলেন পাহাড়ের কথা অনেক আয়াতে বলেছেন আমরা সিরিয়াল কইরা বলি ইয়াউমা তামুরুস সামাউ মাউরা ওয়া তাসীরুল জিবালু সাইরা কি বুঝেন একটা পাহাড়ের এরিয়া কতটুকু আমরা দেশের ভিত্তি আমরা সিলেটের ভিত্তি একটা পাহাড়ের এরিয়া কতটুকু ওই পাহাড় আস্তে আস্তে চলতে থাকবে প্রথমে আরেক আয়াতে বলেন ইদা নুজুম তুমিসাত ওয়া ইদা সামাউ ফুরিজাত ওয়া ইদাল জিবালু নুসিফাত ও দুনিয়ার মানুষ এবারে পাহাড় প্রথমে পাহাড় আস্তে আস্তে চলতে থাকিব এরপরে পাহাড় মুসিবাত আল্লাহ বলেন এখন পাহাড়টা দৌড়িতে থাকিব তবে দৌড়নের গতি এত শক্ত হইবে না এরপরে আর কায়াতে বলেন ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাম ওয়া হিয়া তামুরু মারাস সাহাব সুনাল্লাহিল্লাতি আতকানা কুল্লা শাইয় এইবারে পাহাড়
দৌড়তে থাকবে রে দৌড়নের গতি, আর আস্তে আস্তে হবে রাগ, বরঞ্চ সাজ আবর মেঘমালা যেই দ্রুত গতিতে দৌড়ে রে পাহাড় গুলি সেইভাবে দৌড়া শুরু হইব। প্রথমে চলবে, এরপরে আস্তে আস্তে দৌড়বে, এরপরে দ্রুত গতিতে দৌড়বে, এরপরে কি হইব আজকে সুরাগ সুরায় কারিয়ার আয়াতি বলেছেন এইবার আল্লাহ বলেন জিবাল বলেন পাহাড় বলেন ইখনে মাংপুরুষের মতো হইয়া যাইব। প্রথমে চলবে, এরপরে দৌড়বে, এরপরে দ্রুত গতিতে দৌড়বে, এরপরে আল্লাহ বলেন ব্যঙ্গে যাইব রে, ব্যঙ্গে যাইব যে কত বড় টুকরা হবে কাল মাংপুর। ইখনে মাংপুর বলা হয় তুলারে দন দুললে যেমন উড়তে থাকে রে, এমন ভাবে দুনি তো তুলারে নেয় পাহাড় গুলি জোড়া জোড়া হইয়া উড়তে থাকিব। এরপরে কি হইব আরেক আয়াতে বলেন অবুসাতিল জিবালু বাসাগ পাকানাত এইবারে পাহাড় গুলি থাকবে না রে, পাহাড় গুলি বালুর দুনাক দুনা কদার ন্যায় হইয়া যাইব। এরপরে কি হইব আর একায়াতে বলেন অসুইরাতিল জিবালু পাকানাত সারাবাগ একেবারে লাস্টে পাহাড় গুলি সারা বাঘ হইয়া যাইব, বলতে মাটির দুলা কণার ন্যায় থাকবে না, সারাবার মতলব হল অস্তিত্ব হারা হইব। একবার কোন সুবহানাল্লাহ, এই পাহাড়টা সিরিয়াল করে অনেক সূরা থেকে আয়াত আনছি, সিরিয়াল করে বলেছি আল্লাহ বলেছেন পাহাড় এই রকম এই রকম হইতে হইতে একেবারে সারা বাহু হইব। সারাবা এটা আরবি শব্দ, এটার বাংলা তর্জমা হলো মরিচিকা, এটা সাহিত্যের ভাষায় মরিচিকা বলি। সারাবাও বুঝেন না হুজুর, বাংলাটাও তো বুঝছি না মরিচিকা কি, ঠিক না বেটি? মরিচিকা কয়ের জন্য বুঝবো, মরিচিকা বলতে দেখবেন শীতের সিজনে রুদ্র যখন থাকে ঠিক দুপুরে মাঠে যদি কোনো ফসল না থাকে, মাঠের দিকে তাকাইলে দেখা যায় মাঠের মধ্যখানে পানি ঢেউ খেলতেছে, যাইয়া দেখা যায় একটা ফোঁটা পানিও নাই, এটা দেখে মরিচিকা। দিনের বেলায় আপনি যদি গাড়িতে থাকেন বাসের মধ্যে, শুধু গাড়ি থেকে দেখা যায় না, বাসের আগে যদি বসেন দূর থেকে দেখা যায় রোডের মধ্যে একটু দূরে পানি দেওয়া, রোডটা পানি দিয়া ভিজাই রাখছে, আপনি কাছে গেলেন দেখা যায় এখানে তো বিদেল নেই, বিদেল দিয়ে আরো সামনে, অর্থাৎ চোখে দেখা যায় বাস্তবে কিছু নাই। এটারে বলে সারামা, এটাকে বাংলাতে বলে মরিচিকা। পাহাড় গুলি প্রথমে দৌড়বে, এর আস্তে আস্তে চলবে, এরপরে দৌড়বে, এরপরে দ্রুত গতিতে দৌড়বে, এরপরে ভেঙ্গে দুনিত তুলার ন্যায় হবে, এরপরে মাটির দুলা খোনার ন্যায় হবে, এরপরে মরিচিকার ন্যায় একেবারে অস্তিত্ব হারা হবে। এখন আকাশের কথাটি শুনে লাই আর সামনে বাড়তাম না, আকাশ গুলি থাকবে না শেষ হয়ে যাবে। ইয়াউমা তামুরুস সামাউ মাউরাম, আল্লাহ বলেন ইয়াউমা তামুরুস সামাউ মাউরাম, ওই বিকটাতে বিশাল সাতটি আকাশ প্রথমে থর থর করে কম্পমান হইব, এরপরে ফাটিয়া যাইব, এরপরে কি হইব আল্লাহ বলেন ওয়ানসাফাতিস সামাউ ফাগিয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া, একেবারে লাস্টে ওয়াহিয়া হইব, ওয়াহিয়ার মতলব গোল অস্তিত্ব হারাম, অস্তিত্ব হারা হইয়া যাইব। আকাশ শেষ, সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ, জমিনও শেষ, পাহাড়ও শেষ, আকাশও শেষ, সব শেষ হইয়া যাইব, কিচ্ছুই থাকব না। আটটা জিনিস সাদা, কয়টা জিনিস সাদা? আটটা জিনিস সারা, আটটা জিনিস কি? আরস কুসি লৌহ কলম বেহেস্ত যোগ ইসরাফিলের সিংহা, এই হলো সাতটা। আরেকটা হলো আপনি আমার ভিতরে যে একটা জিনিস আছে প্রাণ, এটা থাকব। একবার সুবহানাল্লাহ কই, দেখ কেমন জিনিস আল্লাহ ভিতরে দিছে,
এটা নষ্ট হবে না, এটা ধ্বংস হবে না। এই মাটির দেখো ফসিয়া গলিয়া মাটিটা মাটি হয়ে যাবে, ঠিক না বেটি? কিন্তু রু এটা ধ্বংস হবে না আমার ভাই, চোখে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, অথচ এটা যদিন আছে ওদিন এই মিরপুরি বাইরে গেলি ওই লাশ শেষ নি। আপনারা ভাতাইরে একজনের নাম কন্যা আবদুল্লাহ ওই ধরুন, এটা যদিন বিপ্রা থাকে ওদিন আবদুল্লাহ বাইরে গেলেই লাশ গুসল দেয় খবর খনন করে কাফন লাগা জানাজা ফেলে রেখে দেয় শেষ। আমার ভাই এটা কিচ্ছু না, এটা একটা হাসা, এটার লাগে অত পাগল হয়েছে ওরে আর বেদি। এটা যদি একটু সুন্দর হয় ওরে বাবার বাবা রে হবে না রে, প্রেম দিব কোনো দিশ পায় না। ও হাতাইরার বেদি শূন্য যা, এটা হইলো ফ্যাকেট ফ্যাকেট, সামনা এটা ফ্যাকেট করছে, ওই ফ্যাকেটের রং কাল কাবারের রং কাল, একটু লাল হইলে তোর আর দিশ থাকে তার, তুই যে হবে না পাগল করতে, ঠিক না বেটি? জানা কিটা মাটির একটা হাসা, এটা পয়সা গুইলে আবার মাটি হয়ে যাবে, কিন্তু আসল যেটা ভিতরে এটা নষ্ট হবে না। নবী যে প্রশ্ন করছিল রু সম্পর্কে জানতো, আল্লাহ উত্তর দিলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুনির রূহ মিন আমরি রাব্বি। নবীজি গো রুকি এটা কি দ্বারা সৃষ্টি হয়েছে, কুলির রুহুমিন আমরি রব্বি, নবীগো তুমি বলে দাও এটা হলো আমি আল্লাহর একটা আদেশ মাত্র, এর উপরে আর কিছু তুমি বুঝবে না। চোখে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, বিশাল শক্ত মাটির পাহাড় পর্যন্ত ব্যঙ্গে তোলা তোলা হইব, জোড়া জোড়া হইব, কিন্তু এই রু ধ্বংস হবে না, সমস্ত রুকে একটা স্থানের মধ্যে একত্রে রাখিয়া দিব। এটা কেমন জিনিস, রু থাকবে, মানুষ মরে না, মরে কেন হয়েছে দেহটা মরে মরে না। আপনারা মাইকিং যে করুন কোন দিনে অমুক মারা গেছে না ইন্তেকাল করছে, কই ইন্তেকাল করছে কই, ঠিক নেই ইন্তেকাল, এটা আর বাংলা শব্দ না, এটা আরবি, ইন্তেকাল করছে, ইন্তেকাল মানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে গেছে, দুনিয়ার স্টেশন থেকে কবরের স্টেশনে গেছে, ইন্তেকাল করছে, এটা মরে না, মরে দেহ, এই দেহ থাকতো না নতুন দেহ সৃষ্টি করে পুরান রুটু খাইয়া দেবে। আমার ভাই ধান এই আটটা জিনিস ছাড়া আর কিছুই থাকবে না, এরপরে চল্লিশ যাবে, চল্লিশের পরে নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবেন। অথা লম্বা হলো তো হতার কোন শেষ আছে নি, ফজর পর্যন্ত হইলেও তো শেষ নাই, চল্লিশ দিন পরে নতুন কইয়া সৃষ্টি জগৎ সৃষ্টি করবেন, চল্লিশ দিন না চল্লিশের পরে, চল্লিশ কি দিন না রাতি না ঘন্টা না মিনিট না সপ্তাহ না মাস না বছর না চল্লিশ শত না হাজার না লক্ষ না চল্লিশ কোটি বছর, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আমাকে শুধু চল্লিশ জানাইছেন, চল্লিশের বিস্তারিত জানান নাই। একবার হল সুবহানাল্লাহ, আলিমুল গাইব সব জানেন, তো এই চল্লিশের বিস্তারিত নবী জানেন না খেদে, নবী হইনি আমি খালি চল্লিশ জানি, চল্লিশের বিস্তারিত আমি জানি না, কেন আল্লাহ আমারে জানাইছেন না, আল্লাহ শুধু চল্লিশ জানাইছেন, চল্লিশের বিস্তারিত জানান নাই। জানেন আল্লাহ নবীকে যতটুক জানান, আল্লাহর নবীগণ এতটুকুই জানেন, এর চাইতে বিষয় নয়, এটাই হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। চল্লিশের পরে নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবেন, ফার্স্টে সৃষ্টি করবেন একটা আকাশ, এখন হডা আকাশ আছে, সাতটা আকাশে গেট আছে নি, আছে গেট প্রহরী ফিরিস্তাও আছে, এগুলি কিচ্ছুই থাকবে না, একটা আকাশ সৃষ্টি করবেন, এই আকাশে কোনো গেট থাকবে না, গেট প্রহরী ফিরিস্তা থাকবে দূরের কথা, কোনো গেটেই থাকবে না। এরপরে আল্লাহ আবর মেঘমালা মেঘ বৃষ্টি মেঘমালাকে আবরকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন,
এরপরে আল্লাহ ইসরাফিল মিকাইল জিব্রাইল আজরাইল সহ সমস্ত ফিরিস্তাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপরে নতুন করে একটা সূর্য সৃষ্টি করবেন। এখনের সূর্য তো দুই টুকরা হইয়া দুদকে, এখনের সূর্য থেকে তখনের সূর্যের ভাওয়ার 70 গুণ বেশি হবে। এখনের সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল ঊর্ধ্বে, তখনের সূর্যটা মাত্র হবে হাসরের মাঠ থেকে সর্বোচ্চ 1 মাইল ঊর্ধ্বে হবে। আমার ভাই জান, এরপরে আল্লাহ নতুন করে একটা জমিন সৃষ্টি করবেন। এই জমিন থাকবে নি, যারা বসা আছে এটা থাকবো নি, এটা থাকতো না, এই 7 জমিনের অস্তিত্ব থাকবে না। একটা জমিন বানাইবেন, লা তারা ফিহা ইওয়াজাম ওয়া লা আমতা, এই নতুন জমিনে উঁচা নিচা হবে না, নদী সাগর হবে না। এগুলি হলো এখন যা বলতেছি আমাদের ভবিষ্যৎ জীবন, ঠিক না বেটি? নদী সাগর থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, জমিনটা হবে সমতল। জমিন সৃষ্টি করার পরে আল্লাহ জমিনের নিচে আমার ভাই জান যারে যেখান থেকে উঠানো আল্লাহর উদ্দেশ্য, জমিনের নিচে নতুন জমিনের মাটির নিচে প্রত্যেকের নতুন দেহ সৃষ্টি করবে। আমি মিরপুরি সাবেরি দেখো থাকতো না, নতুন একটা দেহ সৃষ্টি করব, আপনারও একটা, আপনারও একটা, অগলেরই একটা, সমস্ত জনের একটা করে দেহ সৃষ্টি হইব। দেহ সৃষ্টি করে মাটির নিচে রেখা দিবেন। এরপরে আল্লাহ সমস্ত রুকে আদেশ করবেন, এ রু সকল তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। এদের আসন কোথায়? ইসরাফিলের সিঙ্গার ভিতরে। প্রতিটি রুহের জন্য একটা ছিদ্র আছে, যখন বুঝেন এটা একটা ছিদ্র হয় গুটি হইব। প্রতিটি রুহের জন্য একটা ছিদ্র আছে, আবার নির্ধারিত। শেখ হাসিনার ছিদ্রের ভিত্তিতে খালিদা জিয়া ঢুকত না, আমার তাতা আমি দেব, আপনার তাতা আপনি দেবা, নির্ধারিত। আল্লাহ আদেশ করবেন, এ রু সকল তোমরা রাজির আসন গ্রহণ করো। সমস্ত রু নিজ নিজ আসন গ্রহণ করবে। এতটুক প্রস্তুতির পরে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ইসরাফিল তুমি তো ময়ূরা উঠছ, সিংহা কিন্তু আগের ঠাই বাকি রয়েছে, তোমার সিংহার মধ্যে দ্বিতীয়বারের মতো আরেকটা ফু মালিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ। আমরা দ্বিতীয়বারের ফুতে আসলাম এতক্ষণে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأصرفت الأرض بنور ربها وبجغ الكتاب وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ দ্বিতীয়বারে ফুটে আসলো ইসরাফিল, দ্বিতীয়বারে ফু দিবে। এই ফুটা চলবে একটানা 6 মাসের সমান। দ্বিতীয়বারের ফু একটানা 6 মাসের সমান চলবে। ফুর সঙ্গে সঙ্গে সিঙ্গার ভিতর থেকে রু বাহির হইয়া নতুন জমিনে আইসা মাটির নিচে ঢুকা, আর যে দেহের মধ্যে জীবনের মতো ডুববে, আর জীবনে বাহির হবে না। এই খাসা, এটা ফসা, এই দেহ, এটা মাটি, এটা মাটিটা মাটি হয়ে যাবে, এটা পাপ। নতুন দেহ তৈরি করে রাখবেন, নতুন দেহের ভিতরে ওই পুরান রুটা ওই ডুববো গিয়া ডুববো যে আর জীবনে বাহির হইবে না। মাটির নিচে সমস্ত নবী রসুল সহ মুসলমান অমুসলমান, শেখ হাসিনা খালেদা জিয়া সহ মোদি সহ কল্যাণে কোনটা গেছে ওই আমেরিকা বাইডেন, জু বাইডেন, 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 জু বাইডেন। আরে আমি একটু কইলাম কি হলো, বাবা রে বাবা, সব মাটির নিচে একটাও উঠবে না, সব সমস্ত নবীর রসুল সব সিঙ্গার ফুসলতে থাকবে। ইয়াউমা তাসাক্কাকু সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাঈকাতু তানজিলা,
يوم ينفق في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا. দুনিয়ার মানুষ এ পারেন ওই বিকটাদের কারণে নতুন আকাশে কোন গেট ছিল না রে, কিন্তু আকাশ ফাটল দিয়া গেট হইয়া যাইব। এই গেট দিয়া আকাশের উপর যে আবর সৃষ্টি করে রাখলেন এই আবর জমিনে আসবে। অনুদিলাল মালা ইকা তো দিলাম আল্লাহ আদেশ করে দিবেন, ও ফিরিস্তা সকল তোমরা এই আবর উপর ভিত্তি করে নতুন জমিনে যাও। নতুন জমিনে গিয়া সবার আগে আমার হাবিব বিশ্ব নবীকে উঠাইতে হইব। বিশ্ব নবী না উঠলে জগতের কেউ উঠতে পারবে না, আর পারবো না। অনেক লম্বা করছি জানেননি, 50 থেকে শুরু করছিলাম, 9:50 থেকে শুরু করছিলাম, 1.5 ঘন্টা রূপে চলেছে। আর না আমার ভাই, আমি বয়ান করি 1 ঘন্টা, আজকে যে এত লম্বা কেন করলাম আল্লাহই জানেন। আমার ভাই মনটাও বেশি ভালো না, জানটাও বেশি ভালো না, আত্মান্তনা সবাই তো বইটা চাইব। কেয়ামতের আলোচনা প্রথম ফু শেষ করলাম, দ্বিতীয় ফুকে রাইখা গেলাম। আমার ভাই জান, কেয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো অন্তরে ভয় পাওয়া। ভয় পাইলে ওই গুনাহ ছাড়তে পারে, এবাদত করতে পারে। আল্লাহ আমরা সবাই আজকের আলোচনাকে ভিত্তি করি আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দেও, আমরা ভয় পাইয়া যেন গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।